জ্যোতিপ্রিয় শিখে যাবে, দু চার দিন যাক শিখে যাবে, কেসটা শিখে গেছে কেমন করে চলতে হয় জেলখানার মধ্যে, পার্থ শিখে পার্থও শিখে গেছে, এও শিখে যাবে। আজকে ভগবান রামকে নির্বাচনী পণ্য বানানো হচ্ছে, মোদীর রাম নির্বাচনী পণ্য, ভারতবর্ষের মানুষের রাম সে ভক্তির পণ্য, ভক্তির প্রকাশ। একটা কথাই বলবো তৃণমূলের নেতাদের, তৃণমূলের হারমারদের, তৃণমূলের মস্তানদের, অনুব্রতকে দেখে শেখো। শিক্ষা নিয়ে, রেশন নিয়ে দুর্নীতি দেখলেন, সেরকম সার নিয়ে, বীজ নিয়ে বড় রকমের দুর্নীতি বাংলায় আজ থেকে নয় দিদির গোটা জমানা দূরে চলছে। বাংলা তো লুটের জায়গা, লুট হচ্ছে, যারা চুরি করে খেয়েছে, দুর্নীতি করে খেয়েছে, তাদের কি রাতারাতি স্বভাব বদলাতে পারবে? তাদেরকে দিদি চাকরি দেবে কোথায়? কাজের ব্যবস্থা করবে কোথায়? ধান্দার ব্যবস্থা করবে কোথায়? তাই যা আছে মেরে খায়, এখনও কোনো অসুবিধা নাই। ও মোদীকে আমি সামলে নেব, পরে চিন্তার কোনো কারণ নাই। আমি আর খোকাবাবু থাকছি, বাকি সব ভোগে যায়, কোথাও প্যারালিসিস হয়নি, ওখানে মস্তি হচ্ছে না আর কি, অন্য কিছু আনন্দ উৎসবের ব্যাপার আছে তো, প্রতিদিনের সন্ধ্যেবেলা কী করে কাটতে তাদের তারাই জানে। তো জেলখানা সবাইকে জেল কোড মেনে চলতে হয়, আমরাও জেল খেটেছি, এক বছর না বহু বছর জেল খেটেছি, জেলখানা হয়ে গেলে জেলখানার মতো চলতে হবে। পার্থবরা শিখেছে মোটামুটি কী করে চলতে হয়, জ্যোতিপ্রিয় শিখে যাবে, দু চার দিন যাক শিখে যাবে, কেসটা শিখে গেছে কেমন করে চলতে হয় জেলখানার মধ্যে, পার্থ শিখে পার্থও শিখে গেছে, এও শিখে যাবে। প্রথমে একটু ফরফরানি হয়, ছটপটানি হয়, নতুন জায়গায় গেছে কয়েদখানা বলে কথা, হাজার হাজার কোটি টাকার মালিক, তারা হঠাৎ করে সেলের কুঠিতে ঢুকে যাচ্ছে, খারাপ তো লাগবেই, তাই কষ্ট হচ্ছে হয়তো, ভালো লাগছে না। ভালো লাগার জায়গাতে একটা এসএসকেএম, ফাইভ স্টার হোটেল, এসএসকেএমে একটা ব্যারাক করে দেওয়া হোক যে চোরদের আশ্রয়স্থল, তৃণমূলের দুর্নীতিগ্রস্তদের আশ্রয়স্থল, এখানে রুগীর সেবা হয় না, এখানে চোরদের সেবা হয়, চোরদের সেবা কেন্দ্র, একটা এসএসকেএমের একটা ব্যারাক খুলে দেওয়া হোক, লিখে দেওয়া হোক দিদির দলের চোরদের সেবা কেন্দ্র। রাম মন্দিরকে এখন একটা পণ্য বানানো হচ্ছে, নির্বাচনী পণ্য, এ অনেক নাটক এখন দেখবেন রাম মন্দির নিয়ে। রাম মন্দিরের কাহিনী বর্ডারে গিয়ে ফোঁস দেখে শোনাচ্ছে মোদী, রাম মন্দির এমন করে প্রচার করার জন্য, রাম মন্দির বিজেপির মন্দির, সুপ্রিম কোর্টের রায়কে কংগ্রেস বরাবর সমর্থন করে বলেছিল সুপ্রিম কোর্ট যা ফয়সালা নেবে কংগ্রেস মেনে নেবে, সুপ্রিম কোর্ট ফয়সালা নিয়েছে কংগ্রেস মেনে নিয়েছে, সেটাকে কংগ্রেস পণ্য করতে চায়নি। এগুলো কোনো নির্বাচনী পণ্য নয়, আজকে ভগবান রামকে নির্বাচনী পণ্য বানানো হচ্ছে। ভগবান রাম তার মূল যে ভাবনা তা হলো সমাজ হবে শান্তির, ভ্রাতৃত্বের, এবং সেই সমাজে বিভাজন থাকবে না, না সাম্প্রদায়িক বিভাজন, যা জাতপাতের বিভাজন, কোনো বিভাজন থাকবে না, তাকেই বলা হয় রামরাজ্য। আজকে এই পশ্চিম ভারতবর্ষে রামরাজ্যের নামে কী হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, অতএব এটাকে নির্বাচনী পণ্য বানানো হবে। রাম আমাদের ধর্মীয় ভাবনায় দশরথের পুত্র, তাই বলা ওহি রাম যো দশরথ কি বেটা, ওহি রাম যো ঘর ঘর মেয়ে লেটা, ওহি রাম জগত পসেরা, ওহি রাম সবসে নিয়ারা। সারা যুগ যুগ ধরে ভারতবর্ষের মানুষ রামের কথা বলে, কিন্তু সেই রাম আর মোদীর রাম এক নয়। মোদীর রাম নির্বাচনী পণ্য, ভারতবর্ষের মানুষের রাম সে ভক্তির পণ্য, ভক্তির প্রকাশ। একটা কথাই বলবো তৃণমূলের নেতাদের, তৃণমূলের হারমারদের, তৃণমূলের মস্তানদের, অনুব্রতকে দেখে শেখো, কেষ্টকে দেখে শিক্ষা নাও, এটাই বাংলার মুখ্যমন্ত্রী। এই কেষ্টা এই দিদির জন্য প্রাণপাত করেছে, অস্বীকার করার উপায় নেই। আজকে কেষ্টাকে কেষ্টা বানিয়েছে দিদি, কিন্তু কেষ্টা যখন ঢোল ফেটে গেল দিদি বরং বলছে আমি আর নাই, আমি আর কেষ্টাকে চিনি না। আচ্ছা, তাঁরই দলের সহকর্মী, যাঁর চিন্তায় দিদির কত না বক্তব্য শুনেছি, মাথায় অক্সিজেন যাচ্ছে না, তাই তার অনেক বিপদ আছে, কত না কেষ্টার নামে প্রশংসা শুনেছি। বীরভূমের কেষ্টা
যেদিন থেকে জেলে দিদির মুখে আর কেষ্টা কথা শুনেছেন না? আমি এটা বলছি এখানে, দিদির দলের হার মাত্রা শিক্ষা নিন, এটা হচ্ছে বাংলার। পশ্চিমবঙ্গে সারের সংকট শুধু বাড়ছে তা নয়, পশ্চিমবঙ্গে সারে বড় দুর্নীতি হচ্ছে, সার নিয়ে বীজ নিয়ে বড় দুর্নীতি হচ্ছে। যেমন কালকে আমি বলেছি শিক্ষা নিয়ে রেশন নিয়ে দুর্নীতি দেখলেন, সেই রকম সার নিয়ে বীজ নিয়ে বড় রকমের দুর্নীতি বাংলায় আজ থেকে নয় দিদির গোটা জমানা দূরে চলছে। কই বাংলার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দিল্লির কাছে সার পাঠানোর দাবি জানানো হচ্ছে না কেন? কেন কেন চুপ করে আছে? হয়তো ধরা পড়বার ভয়ে চুপ করে আছে, তাই কৃষকদেরকে আজকে বাজার থেকে চড়া দামে সার কিনতে হচ্ছে। জলের দাম বাড়ছে, সারের দাম বাড়ছে, বীজের দাম বাড়ছে, ফসল ফলানোর পর বিক্রি করার দাম কমছে, বড় অদ্ভুত ব্যাপার। ফলে কৃষকদের আয় কমে যাচ্ছে, কৃষক ক্রমশ পরিযায়ী শ্রমিকে রূপান্তরিত হচ্ছে বাংলার। আজকে বাংলার মানুষ ক্রমশ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হচ্ছে। এই পশ্চিমবঙ্গ থেকে তাই হাজার হাজারে লাখে লাখে মানুষ পরিযায়ী শ্রমিকের রূপান্তরিত হয়ে রোজগারের জন্য বাইরে রাজ্যে বাইরে দেশে চলে যাচ্ছে। কোন আমি প্রথম দিনই বলেছি আপনাদের এই এইখানে দাঁড়িয়ে যে এই যে দুর্নীতি হচ্ছে তাদের ডিলারদের একটা অংশ জড়িত, ডিস্ট্রিবিউটার জড়িত, প্রথম দিনই বলেছি। কিন্তু আমি সব রেশন ডিলারকে আমি অভিযুক্ত করতে পারবো না। এমনও হয়েছে পশ্চিমবঙ্গে দুর্নীতি না করার অপরাধে রেশন ডিলারের লাইসেন্স পর্যন্ত ক্যান্সেল হয়েছে। তাই সব রেশন ডিলার দুর্নীতিগ্রস্ত, সব রেশন ডিলার চুরি করেছে এটাই মাইনা, কিন্তু প্রচার তেমন জায়গায় যাচ্ছে ভালো লোক খারাপ হয়ে যাবে, এটা চিন্তার বিষয়।